डुंगुर होक मातालरी होक छबिमेरा होक उनकोटी होक बिराट होक निर्मल होक एमन सात आठटी स्पट उनी बोलेछेन जे आमी डिसेम्बरे आसबो आपनी आमाके सात आठटी स्पट हेलिपैड तैरी करार जन्य पाठिये दिन प्रति स्पटेर जन्य आठ कोटी टाका करे केंद्र सरकार खर्चा करबे जदि आठटी स्पट दिये जाय ताहले आठ आठा কত 64 কোটি টাকা মানে প্রায় 70 কোটি টাকা কেন্দ্র সরকার খরচা করে ত্রিপুরাতে হেলিপ্যাড বানিয়ে দেবে ট্যুরিজম সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য তখন ছবিমারা তো হেলিপ্যাড হবে ডুমুর তো হয়ে গেছে মাতাবাড়িতে হেলিপ্যাড হবে পিলাকে হেলিপ্যাড হবে অনুকুটিতে হেলিপ্যাড হবে নির্মলের কাছে হেলিপ্যাড হবে আগরতলাতে তো এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আমরা এও সিদ্ধান্ত করেছি যে আমরা 9 কোটি টাকা প্যাসেঞ্জারদের খরচার জন্য আমরা ভর্তুকি দেব কালকে আমি সিভিলাইজেশন মিনিস্টারের সামনে রেখেছি আগরতলাতে নতুন এয়ারপোর্ট হচ্ছে তাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইট আনার জন্য ঢাকা টু আগরতলা এবং আগরতলা টু চিটাগাং চিটাগাং টু ঢাকা ঢাকা টু আগরতলা আমরা আগরতলার সঙ্গে বাই ইয়ারে ঢাকার যোগাযোগ এবং চিটাগাংয়ের যোগাযোগ আর পরবর্তী সময় থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগের জন্য ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছে কম সময়ের মধ্যে এই ব্যবস্থাগুলো হবে আর এই ব্যবস্থাগুলো হওয়ার পর যখন ঢাকা থেকে আগরতলাতে আসবে এসে কোথায় আসবে হেলিকপ্টারে ডুমুরে আসবে এসে তিন দিন থাকবে তো কে খাওয়াবে এখানে সমাজ অতিথিদেরকে খাওয়াতে হবে আবার বলবে স্যার কি ব্যবস্থা করছেন সবাই এইবো আমরা না খেয়ে মিলাম সবাই খাওয়াম আপনারা না খেয়ে মরবেন না আপনাদের কাছে ফ্রিতে খাবে না আপনাদের রেস্টুরেন্টে যখন খাবে লগাটে থাকবে আপনাদের রোজগার পাবেন আপনারা রোজগার পাবেন আর সে রোজগার কমসে কম 500 জনের কর্মসংস্থানের সুযোগ হবে পাশাপাশি ডুমুর জলাশয় এলাকার মোট 3000 জনের কমসে কম বড় মাপের রোজগার আসবে মানে তার মানে 3500 লোকের রোজগার হবে আগামী 2-2.5 বছরের মধ্যে 3500 লোকের রোজগার এই ডুমুর আমাকে দেবে এই সুন্দর দৃশ্য এই অতি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বন্ধু দেশের মধ্যে খুব কম মানুষের কাছে কম জায়গাতে আছে আপনাদের কাছে রয়েছে বন্ধুরা